ভিনগ্রহী কথাটা শুনলেই মনের ভেতরটা কেমন যেন একটা করে ওঠে। আর তারপরে যদি বলা হয় যে এই ভিনগ্রহীদের হাতে মানুষের অপহরণ, সেটা শুনতে একদমই হলিউডি মুভির মতো লাগে। কিন্তু বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা। আজকে যন্তরমন্তর সেই রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবে যেটির রহস্য এখনো অধরাই রয়ে গেছে। শুনতে অবাক লাগে, তাই না? ভিনগ্রহীদের হাতে অপহরণ, যে ভিনগ্রহীদের অস্তিত্বই এখনো সেইভাবে প্রমাণ হয়নি, তাদের হাতে একেবারে অপহৃত হওয়ার দাবি করেছিলেন আমেরিকান দম্পতি বার্নি এবং বেটি হিল। তাদের দাবি, 1961 সালে নিউ হ্যাম্পশায়ারের একটি প্রত্যন্ত এলাকা থেকে তাদের অপহরণ করেছিল ভিনগ্রহীরা। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই ঘটনা। হিল অপহরণ এবং জেটা রেটিকুলি ঘটনা, এই দুই নামেই ওই বিস্ময়কর ঘটনার উল্লেখ করা হতো। দক্ষিণ গোলার্ধ থেকে দুটো পাশাপাশি উজ্জ্বল তারা দেখতে পাওয়া যায়। বিশেষ করে আকাশ খুব অন্ধকার থাকলে এই তারা দুটিকে আরো স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়। এটাই হল জেটা রেটিকুলি। পৃথিবী থেকে 39.3 আলোকবর্ষ দূরে থাকা দুটো নক্ষত্রই জ্বলন্ত সূর্যের মতো। বার্নি এবং বেটির দাবি, এদের মধ্যেই একটি তারা তাদের কাছে চলে আসে এবং তার ভেতর থেকে অনেকটা মানুষের মতো দেখতে ভিনগ্রহীরা বেরিয়ে এসে তাদের অপহরণ করে নেয়। সময়টা ছিল 1966। দ্য ইন্টারপ্রেটার জার্নি নামে একটি বই প্রকাশিত হয়েছিল। ওই বছরের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বই ছিল এটি। ওই বইয়ে বার্নি এবং বেটির ভিনগ্রহী অপহরণের ঘটনা ছাপা হয়েছিল। তাদের কাহিনী নিয়ে 1975 সালে দ্য ইউএফও ইনসিডেন্ট নামে ফিল্মও তৈরি হয়। 2016 সালে এর উপর ভিত্তি করে আরও একটি ফিল্ম বানানোর কথা হয়েছিল। বন্ধুরা, এই ঘটনার বিবরণ সম্পর্কে বেটি হিলের যাবতীয় বক্তব্য, লেখা সবই নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে সংগ্রহ করে রাখা হয়েছে। যে এলাকায় ভিনগ্রহীদের যান নেমেছিল বলে দাবি করেছিলেন ওই দম্পতি, সেটাও আলাদা করে চিহ্নিত করা হয়েছে। 1961 সালে ওই দম্পতি কি দেখেছিলেন এবং তাদের সঙ্গে ঠিক কি করেছিল ভিনগ্রহীরা, গল্পটা ছিল বেশ সাদামাটা। আমেরিকার পোস্টাল সার্ভিসে কাজ করতেন বার্নি, বেটি ছিলেন একজন সমাজকর্মী। 1961 সালের 19 সেপ্টেম্বর রাত 10:30 নাগাদ তারা দুজনেই গাড়ি চালিয়ে ছুটি কাটিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে পোস্ট মাউসে নিজেদের বাড়ি ফিরছিলেন। বেটির দাবি, ল্যাংস্টারে পৌঁছানোর পর তারা দেখতে পান একটি অত্যন্ত উজ্জ্বল আলো আকাশে ঘুরে বেড়াচ্ছে। সেটা চাঁদের নিচে দিয়ে বৃহস্পতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমে এটাকে উল্কা বলে ভুল করেছিলেন তারা, কিন্তু সেই বস্তুটি নাকি নিচের দিকে না এসে ওপরে উঠে যায় এবং তার আকার ক্রমশ যেন বড় হয়ে যাচ্ছিল, যা দেখে খানিকটা বিস্মিত হয়ে যান বেটি। তাদের গাড়ি যখন ইউএস রুট 3 ধরেছে, বার্নিকে গাড়ি থামাতে বলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যে গাড়ি থামিয়ে দেন বার্নি, সঙ্গে ছিল তাদের পোষ্য কুকুর ডেলসি। ডেলসিকে নিয়ে দুজনেই গাড়ি থেকে বাইরে বেরিয়ে দাঁড়ান, দূরবীন দিয়ে উড়ন্ত সেই উজ্জ্বল বস্তুটিকে পর্যবেক্ষণ করতে থাকেন বেটি। তিনি নাকি তখনই বুঝতে পারেন সেটা অদ্ভুত আকৃতির একটি উড়ন্ত যান, যার থেকে রং বেরঙের আলো বিচ্ছুরিত হচ্ছিল। অনেক বছর আগে বেটির বোনও এরকম এক উড়ন্ত যান দেখতে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন। সে সময় বোনের সেই কথাগুলোই মনে পড়ছিল বেটির। এরপর বেটির কাছ থেকে দূরবীনে চোখ রেখে বার্নি কিন্তু বলেছিলেন, এটা কোনো বিমান হবে।
পরক্ষণেই ভুল ভাঙে বাণীর। সেই উড়ন্ত উজ্জ্বল বস্তুটি যেন হঠাৎ করেই দিক পরিবর্তন করে তাদের দিকে নেমে আসতে শুরু করেছিল। ভয় পেয়ে দুজনে গাড়িতে উঠে পড়েন এবং গাড়ি নিয়ে ওই রাস্তারই ফ্র্যাঙ্কোনিয়া নচের দিকে এগিয়ে যেতে শুরু করেন। উড়ন্ত সেই বস্তুটিকে দেখতে দেখতেই ধীর গতিতে তাদের গাড়ি এগোচ্ছিল। ওই বস্তুটিও ক্রমশ তাদের দিকে যেন এগিয়ে আসছিল। তারপর এক সময় সেটি তাদের গাড়ির ওপর দিয়ে উড়ে গিয়ে আবার যেন আকাশের ওপরের দিকে উঠে গেল। দম্পতির দাবি, এর কিছু পরেই ঘটেছিল রোমহর্ষক সেই ঘটনা। আচমকাই ওপর থেকে ঠিক তাদের গাড়ির দিকেই দ্রুত নেমে আসতে শুরু করে বস্তুটি। ভয় পেয়ে এবং অবাক হয়ে রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে দেন তারা। বিশাল ছিল তার আকার, কিন্তু তাতে নাকি এতটুকু শব্দ ছিল না। বেটির 1957-র শেভ্রোলে বেল এয়ারের কিছুটা কাছে এসে থেমে যায় সেটা। দম্পতির মতে প্রায় 80 থেকে 100 ফুট ছিল তার দৈর্ঘ্য। গাড়িটিকে এমনভাবে ঘিরে ধরেছিল যে বাইরে আর কিছু দেখা যাচ্ছিল না। এক হাতে দূরবীন আর পকেটে পিস্তল নিয়ে গাড়ি থেকে নামেন বার্নি। দূরবীনে চোখ রাখতেই তিনি দেখতে পান মানুষের মতো বেশ কিছু ছায়া। ছায়াগুলো যেন ওই যানের জানলা দিয়ে উকি ঝুঁকি মেরে অতি উৎসাহে তাদেরই দেখছিল। তাদের মধ্যেই একজন একটু যানের একেবারে সামনে এসে নিজের ভাষায় বার্নিকে নাকি সাবধান করে দেয়। তার কথা শুনে বার্নির নাকি মনে হয়েছিল সে বোধহয় তাকে আর এগোতে মানা করছিল। দম্পতির কথায় তাদের শরীর ঢাকা ছিল কালো পোশাকে, মাথাতে টুপির মতো কিছু ছিল। এরপর একটি লাল আলো জ্বলে উঠল এবং যানের কিছু পাশ দিয়ে বাদুরের ডানার মতো এবং যানের নিচ থেকে লম্বা একটি কাঠামো বেরিয়ে আসে। অত্যন্ত ভয় পেয়ে যান বার্নি। পিস্তল নিয়ে গাড়ি থেকে কিছুটা এগিয়ে এসেছিলেন তিনি, বেটি ছিলেন গাড়িতেই। ছুটে গাড়িতে ফিরে যান বার্নি। যানটি তাদের থেকে প্রায় 300 ফুট দূরে ছিল। যানের নিচ দিয়ে যে লম্বা কাঠামোর মতো যন্ত্র নেমে এসেছিল বার্নি দেখেছিলেন সেটি ঠিক তাদের গাড়ির দিকেই তাক করা হচ্ছিল। তারপরেই বার্নির মনে হয় তাদের বোধহয় অপহরণ করা হবে। বেটিকে যানের দিকে লক্ষ্য রাখতে বলে দ্রুত গাড়ি চালাতে শুরু করেন। ঠিক সেই সময় যেন আশেপাশের সব কিছু ভীষণ শব্দে কেঁপে ওঠে আর মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন দুজনে। যখন জ্ঞান ফেরে দুজনের মাথা ঘুরছিল। পরের ঘটনা কিছু মনে পড়ছিল না তাদের। উপরন্তু ঘটনাস্থল থেকে তখন আরও 56 কিলোমিটার দূরে ছিলেন তারা। খুব ধীর গতিতে তাদের গাড়ি এগিয়ে চলছিল। রাস্তায় কিভাবে তারা এলেন বা কি হয়েছিল তাদের সঙ্গে কিছুই স্পষ্ট মনে ছিল না তাদের। এরপর ভোরে তারা নিউ হ্যাম্পশায়ারের বাড়ি পৌঁছে যান। তখনও ঘোর কাটেনি। তাদের দুজনেরই হাতে থাকা ঘড়ি তারপর থেকে আর কোনো দিন চলেনি। তাদের দূরবীনের চামড়ার স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল, বার্নির জুতোর ফিতেও ছেঁড়া ছিল, তাদের পোশাকও ছেঁড়া হয়েছিল। এগুলো কখন হয়েছিল, কিভাবে হয়েছিল কিছুই মনে করতে পারছিলেন না তারা। ঘোর কাটলে দুজনে বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে নেন। তারপর একসঙ্গে বসে ঘটনা প্রবাহগুলো একসঙ্গে জুড়তে শুরু করেন। কিন্তু সেই ভীষণ শব্দের পরের ঘটনা কেউই মনে করতে পারছিলেন না। পরদিন ঘুম থেকে উঠে সেই পোশাকগুলো পর্যবেক্ষণ করার সময় তাতে গোলাপি রঙের পাউডারের মতো কিছু একটা দেখতে পান বেটি। বাতাসের সংস্পর্শে আসা মাত্র তা নাকি উধাও হয়ে যায়। বছরের পর বছর ধরে বেটির সেই পোশাক নিয়ে প্রচুর গবেষণাও চলেছে, কিন্তু গোলাপি পাউডার কি ছিল তা জানা যায়নি। শুধু পোশাক নয়, তাদের গাড়ির গায়ের উজ্জ্বল গোলাকার দাগ ছিল। বেটি এবং বার্নি অনেকবার কম্পাস নিয়ে পরীক্ষা করেছেন। তারা লক্ষ্য করেছেন দাগগুলোর কাছে কম্পাসের কাঁটা ঘুরতে শুরু করে, আবার সেখান থেকে কিছু দূরে গেলেই থেমে যায়।
ঘটনার দুদিন পর বিমানবাহিনীকে ফোন করে ইউএফওর কথা জানান বেটি। কিন্তু তাদের মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হতে পারে এই ভেবে পুরোটা খুলে বলেননি। পরে অবশ্য পুরোটা প্রকাশ করেছিলেন। আমেরিকা এয়ারফোর্সের ইউএফও রিসার্চ প্রজেক্ট ব্লু বুকে ঘটনার তদন্তভার যায়। এর এক মাস পরে বেটি এবং বার্নির সঙ্গে দেখা করেন বস্টনের তৎকালীন জ্যোতির্বিজ্ঞানী এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন কমিটি অন এরিয়াল ফেনোমেনালের সদস্য ওয়াল্টার। তিনি সমস্ত ঘটনা শুনে এবং গবেষণা করে দাবি করেন বার্নি এবং বেটি এতটুকু বানিয়ে বলছেন না। ওই উড়ন্ত যানের আকার, দৈর্ঘ্য, উচ্চতা, ঘটনার সময়, যান থেকে তাদের দূরত্ব, এই তথ্যগুলো শুধু সঠিক বলতে পারেননি তারা। আর যে মানুষের মতো ছায়া শরীরের কথা বার্নি জানিয়েছিলেন তারাও নাকি মানুষ ছিল না। প্রচুর গবেষণা হয়েছে নিয়ে, অনেক চেষ্টা চলেছে তাদের জীবনের ওই মিসিং টাইম মনে করানোর, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। ঘটনার এক বছর পর তারা সম্মোহনের সাহায্য নিয়ে ওই মিসিং টাইমের স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করেন। সম্মোহিত হয়ে বার্নি সেদিনের কিছু ঘটনা বলেন যা শুনে বেটি অবাক হয়ে গিয়েছিলেন। কারণ ওই ঘটনার দশ দিন পর থেকে টানা পাঁচ রাত নাকি একই স্বপ্ন দেখেছিলেন বেটি। স্বপ্নের কথা তিনি বার্নিকে একবারই মাত্র জানিয়েছিলেন, কিন্তু ঘটনার এক বছর পর সম্মোহিত হয়ে বার্নি যে কথাগুলো বলেছিলেন তা যেন বেটির সেই স্বপ্নেরই পুনরাবৃত্তি। তার সেই স্বপ্ন অনুযায়ী ওই রাতে প্রচণ্ড শব্দে জ্ঞান হারানোর পর যান থেকে কয়েকজন তাদের কাছে এগিয়ে আসে। তারপর বার্নিকে চোখ বুজে ফেলতে বলে এবং বুজে থাকা তার চোখের মধ্যে নিজেদের চোখ ঢুকিয়ে দেয় ভিনগ্রহীরা। তারপর তাদের ধরে জানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনকেই আলাদা ঘরে পরীক্ষার জন্য নিয়ে যায়। চোখের পাতা, কানের পাতা, মেরুদণ্ড, হাত পা, যৌনাঙ্গ থেকে নাকি নমুনা সংগ্রহ করে তারা। বার্নির মনে হয়েছিল তারা যৌনাঙ্গ থেকে শুক্রাণু সংগ্রহ করেছিল, কিন্তু বেটির যৌনাঙ্গে কিছু একটা যন্ত্র ঢুকিয়ে দিয়েছিল। একইভাবে পায়ুছিদ্রেও নাকি যন্ত্র প্রবেশ করানো হয়। একজন আবার মেরুদণ্ডের কশেরুকা গুনে নিচ্ছিল। তারপর দুজনেরই মনে হয় ঘুমের মধ্যে হাঁটছিলেন। তারা নিজেদের মধ্যে অন্য ভাষায় কথা বলছিল, কিন্তু তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলছিল। তবে কথা বলার সময় তাদের নাকি মুখ নড়ছিল না। স্বপ্নে ঠিক এইরকমই দেখেছিলেন বেটি। স্বপ্নের পাশাপাশি সম্মোহনের সময়ও ঠিক এই কথাগুলোরই যেন পুনরাবৃত্তি হচ্ছিল বেটির মুখে। সিমনস নামে এক ব্যক্তি তাদের সম্মোহনের ভার নিয়েছিলেন। সব শোনার পর তার মতামত ছিল বেটির স্বপ্ন শুনেই প্রভাবিত হন বার্নি, যদিও বার্নি এবং বেটি তা মানেননি। তবে ওই রাতের পর থেকে তাদের দুজনের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়েছিল সম্মোহনের পর তা পুরোপুরি কেটে যায়। ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস নিয়েই দুজনে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসেন। বেটির লাই ডিটেক্টর টেস্টও হয়েছিল, তাতে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন, ফলে আরও অবাক হয়েছিল বিশ্ব। কিন্তু পরে গবেষকরা জানিয়েছিলেন বাস্তবের সঙ্গে মিল না থাকলেও এই পরীক্ষায় ধরা নাও পড়তে পারে, কারণ বেটি মিথ্যা বা বানিয়ে কিছু বলছেন না, বেটির বিশ্বাস করেন এই ঘটনা। বার্নি এবং বেটি দুজনেই আন্তর্জাতিক মঞ্চে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। আগেও ইউএফও এবং ভিনগ্রহীদের দেখতে পাওয়ার একাধিক ঘটনা এবং অভিজ্ঞতার কথা শোনা গিয়েছিল, কিন্তু বেটি বার্নি ছিলেন প্রথম যাদের ভিনগ্রহীরা অপহরণ করেছিলেন। ঘটনার আট বছর পর মাত্র 46 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় বার্নির। 2004 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 85 বছর বয়সে মারা যান বেটি। বন্ধুরা, এলিয়ান অ্যাবডাকশন অর্থাৎ এলিয়ান দ্বারা অপহরণ নিয়ে এরকম প্রচুর গল্প সারা পৃথিবী জুড়ে আছে। বার্নি এবং বেটির গল্প প্রথম বিশ্বমঞ্চে আলোকিত হয়। হয়তো এরকম ঘটনা অহরহ ঘটে চলেছে, কিন্তু বাইরে আসছে না। ইউএফও দেখতে পাওয়া সে তো সুদূর প্রাচীনকালের কথা, আজও ঘটে চলেছে,
তার সঙ্গে এলিয়ান অ্যাবডাকশন। সব কিছু মিলেমিশে ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের ঘুরপাকে এই ঘটনাগুলো ক্রমাগত আমাদের একটি কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করে, যে আমরা একা নই। আমাদের মতো, আমাদের থেকে আরও উন্নত সভ্যতার অস্তিত্ব রয়েছে। বর্তমান প্রযুক্তির গুণোত্তর হারে বিকাশের এই ধারাটি লক্ষ্য করলে দেখা যায়, গত 500 বছরে আমরা কতটা এগিয়েছি আর আগামী 500 বছরে এর থেকে কয়েক হাজার গুণ এগিয়ে যাব। আর তখন আমরাই হব হয়তো ভিনগ্রহী অন্য মানুষদের কাছে, অন্য সভ্যতার কাছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের মতামত আমি জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠান, মেল করে পাঠান, আর অজানাকে এভাবেই জানতে থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।